you কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন সবাই কি জানাই সুপ্রভাত আর অনেক অনেক ভালো থাকুন সবাই আজকের দিনটা আমি দেখুন কি সুন্দরভাবে শুরু করেছি পায়রাকে বোন খেতে দিয়েছিল আর আমাদের বাড়িতে জানেন অনেক 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 পায়রা ছিল এখন পায়রাদের সংখ্যাটা তুলনামূলকভাবে কম কিন্তু কি জানেন আগে যখন প্রচুর পায়রা বাড়িতে থাকতো দাদু তাদের জন্য ছোট ছোট খোপ করে দিয়েছিল মানে ওদের থাকার ঘর যাকে বলে সেখানে পায়রারা দিন রাত দিব্যি থাকতো এখনও থাকে কিন্তু সংখ্যাটা কিছুটা কম আর এই যে এরপর সকালবেলায় ফুল তুলে নিয়েছিল মা আর এই গোলাপ ফুল দুটো আমি তুলেছি আর বাকি ফুলগুলো পুজোর জন্য গোলাপ ফুল তো পুজোতে লাগে না সেই জন্য আমি গোলাপ ফুল দুটো আমার কাছে রেখে দিয়ে বাকিগুলো পুজোর জন্য দিয়ে দেবো একটু আগে আপনারা যেই লোকসঙ্গীতটা শুনলেন সেটা আমি দুপুরবেলায় শুনেছি কি হয়েছিল জানেন আমি মায়ের কাছে দুপুরবেলায় ঘুমাচ্ছিলাম তখন হঠাৎ করে এরকম গান শুনতে পাই আমি তো ভাবলাম সাপ খেলাতে এসেছে একটু দেখলাম বেরিয়ে তারপর দেখলাম না সাপ নেই শুধু ওনারা গান করছেন এই গানটা আমাদের এখানে হয়ে থাকে বেশিরভাগ সময় মনসা মন্দিরে যখন পুজো হয় বা মনসামঙ্গল চণ্ডীমঙ্গল এরকম গান শোনা যায় আর আমাদের এখানে এটার চল খুব বেশি আছে এরপর আর দুপুরে ঘুমানো হয়নি সেই জন্য অনেকটা যেহেতু সময় ছিল তাই মাকে বললাম একটু চাউমিন বানাবো মা বললো বানাও বাড়িতে তো সবই আছে সেই জন্য বাগানের টাটকা গাজর দিয়ে আর কাঁচা লঙ্কা যেগুলো আপনারা দেখলেন কাকিমার হাতে ছিল সেগুলো দিয়ে এখন চাউমিন বানাতে বসে পড়েছি আর কাকিমা একটু সাহায্য করছি ডিমটা ফেটিয়ে দিয়ে আর মা শশা পেঁয়াজ লঙ্কা গাজর এ সমস্ত কিছু কুচিয়ে দিয়েছে যার কারণে চাউমিনটা করতে আমার বেশি সময় লাগেনি ওই ধরুন চারটা দশ পনেরোর দিকে করতে বসেছি আর পাঁচটা বাজতে দশ পনেরো বাকি আছে হয়ে গেছে আসলে সব কিছু যদি হাতের কাছে রেডি করা থাকে চাউমিনটা করতে বেশি সময় লাগে না আর আজ পর্যন্ত আমি আপনাদের যখনই চাউমিনের রেসিপি শেয়ার করেছি একটু ভালোভাবে দেখে থাকলে আপনারা বুঝতে পারবেন প্রতিবারে চাউমিন করতে গেলে বৃষ্টি কেরামতি দেখাবে। ডিমটাকে নিয়ে ওরা বড্ড বাড়াবাড়ি করতে ইচ্ছা করে সব দিনের জন্য এটাও করে আর দেখুন আজও তার অন্যতা ঘটেনি ও আবার এসে লেগে পড়েছে এত জোরে জোরে নাড়াচ্ছিলো সে আমি এক প্রকার বাধ্য হয়ে ওর হাত থেকে খুন্তিটা নিয়ে নিলাম আর তারপর আবার রান্না করতে শুরু করে দিলাম প্রতিদিনের যেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আজকেও সেরকমভাবেই আমি চাউমিনটা বানাচ্ছি আজকে যেটা মূল আকর্ষণীয় জিনিস সেটা আমি একটু গাজর শেয়ার কর গাজর দেবো এটার সাথে আর বিশেষ কিছু নয় আর সসগুলো যেগুলো পরে অ্যাড করি সেগুলো এই শশা পেঁয়াজের সাথে অ্যাড দিয়ে অ্যাড করে দেবো আর জলের পরিমাণটা একটু বেশি দেবো এটাই আজকের বিশেষত্ব আর অন্য কিছু নয় প্রতিদিনের মতোই আজকে বানাচ্ছি চাউমিনটা আর জানেন বৃষ্টি এত চাউমিন খেতে ভালোবাসে না ও সারাদিন ভাত মুড়ি এ সমস্ত কিছু খায় না ওকে যদি ফাস্ট ডুবিয়ে রাখা হয় ও সেটাইতেই থাকবে দেখুন আপনারা পুরোটা তো দেখতেই পেলেন আমি প্রথমে জলটা গরম করেছিলাম তারপর চাউমিনটা ওটাতে দিয়ে দিলাম জলটা খুব বেশি গরম করার পর যদি আমি চাউমিনটা অ্যাড করি তাহলে বেশি সময় লাগে না তারপর ওটা সিদ্ধ হয়ে গেল এরপর এক এক করে সমস্ত কিছু ভেজে নিচ্ছি এই যেমন ধরুন শশা পেঁয়াজ লঙ্কা গাজর এই সমস্ত কিছু ভেজে নেওয়ার পর আমি আর কিছু সেরকম করব না এরপর আমি সসগুলো অ্যাড করে দিয়েছিলাম ওই ক্লিপটা নেওয়া হয়নি আসলে এক হাতে ফোন ধরে আর এক হাতে রান্না করে ভিডিও করাটা খুবই মুশকিল হয়ে পড়ে সেই জন্যই আর কি এই যে দেখুন আপনারা জলের পরিমাণটা আমি যথেষ্ট বেশি দিয়েছি আর এটা দিলে মোটামুটি ভালো লাগে আর চাউমিনটা যেহেতু আমি খুব বেশি সেদ্ধ করিনি জলটার প্রয়োজনও ছিল এরপর চাউমিনটা আমার রেডি হয়ে গেছে সেরকম দেখানোর মতো আর কিছু নেই এরপর চাউমিনটা আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েই নামিয়ে দেব আর দেখুন কি সুন্দর লাগছে না কালারটা আমি বেশি কিছু কিন্তু অ্যাড করিনি একদম কিছু অ্যাড করিনি চাউমিনের যে মশলাটা ছিল শুধুমাত্র ওইটাই দিয়েছি আর কিচ্ছু দিইনি আর চিলি সস সয়া সস যেহেতু দিয়েছিলাম আমি আলাদা করে কিন্তু আর লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি দেখুন দারুণ কালারটা এসেছে কিন্তু যাই হোক খুব সুন্দর দেখতে লাগছে আমরা খেয়েও ছিলাম খুব ভালো হয়েছে অন্যান্য দিনের মতোই হয়েছে আর তাহলে আপনাদের রেসিপিটা কেমন লাগলো জানাবেন আর প্রথমে যে লোকসঙ্গীতটা আপনারা শুনলেন ওটা কি আপনাদের ওখানে হয় যদি হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না হয়ে থাকে তাহলে প্রথমবার শুনে আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন